হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসের সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব আরেকটি হেলদি রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি, আর সেটি হচ্ছে মধুরা। এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। প্রচণ্ড গরমে শরীরকে রিফ্রেশ করতে এরকম ঠান্ডা ঠান্ডা হেলদি ড্রিঙ্কসের রেসিপির বিকল্প কিন্তু কিছু হতেই পারে না। প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে এই রকম ড্রিঙ্কস পান করলে শরীর মন দুটোই কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় আর নিজেকে বেশ ফুরফুরে লাগে। তাই এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই হেলদি রিফ্রেশ ড্রিঙ্কসের রেসিপি, যেটির নাম হচ্ছে মধুরা। এই রেসিপিটি তৈরি করার জন্য মূল উপকরণ যেটা লাগছে সেটা হচ্ছে আখের গুড়। আখের গুড় আমি এখানে 4 গ্লাস পরিমাণে যেহেতু তৈরি করব তো সেই পরিমাণে আখের গুড় নিয়েছি। এবার একটা বড় পাত্রে আখের গুড়টাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি অল্প একটু তেঁতুল, এখানে 2 থেকে 3টে তেঁতুল জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটা খোসা ছাড়ানো এবং দানাও ছাড়ানো অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেশ ভালোভাবে তেঁতুলের পাড়টা বের করে নিতে পারি। তো ভালোভাবে জলে ভিজিয়ে রাখার পর আমি আরেকটু চটকে নিলাম যাতে তেঁতুলের পাড়টা বেশ ভালোভাবে বেরিয়ে যায়। এদিকে আখের গুড়টাকে আমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আখের গুড়টাও সম্পূর্ণভাবে জলে ভালোভাবে মিশে গেছে। এবার এই আখের গুড়ের মধ্যে আমি কি করব, যে তেঁতুলের পাড়টা তৈরি করেছি সেটাকে একটু ছাবড়াটাকে একটু হাত দিয়ে আলাদা করে নিয়ে পাড়টা আমি দিয়ে দেবো পরিমাণ মতো যতটা আমার লাগবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তেঁতুলের পরিমাণ কিন্তু 1-1 গ্লাসের জন্য তেঁতুলের কাঠ যেটা মানে লাগবে সেটা হচ্ছে 1 গ্লাসের জন্য 1 চামচ, সেই হিসেবেই কিন্তু তেঁতুলের পাড়টা ব্যবহার করতে হবে। আমি এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এই রেসিপিতে কিন্তু শুধুমাত্র বিট লবণই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 গোটা পাতিলেবুর রস, যেহেতু 4 গ্লাস তাই 1 গোটা পাতিলেবুর রসই ব্যবহার করছি, কারণ 1-1 গ্লাসের জন্য হাফ মানে হাফের হাফ লেবুর রস কিন্তু লাগবে। তো প্রথমে আমি 2 গ্লাস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি, তো সেই কারণে আমি এখানে 2 গ্লাসের পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। তো লেবুটা রস করে আমি খোসাটাকেও এই জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আরও 10 থেকে 15 মিনিট মতো, যাতে পুরো জলটা বেশ ভালোভাবে চিল হয়ে যায় আর লেবুর যে গন্ধটা সেটাও বেশ ভালোভাবে জলের মধ্যে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে নিতে হবে যে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আছে কি না। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট বা তার বেশি, আপনারা যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেইভাবে ফ্রিজে স্টোর করে রাখবেন। তারপর যখন আপনারা খাবেন তার কিছুক্ষণ আগে বের করে এটাকে সার্ভ করবেন। তো আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেব, তারপর আমি আপনাদের এটাকে সার্ভ করে দেখাচ্ছি। ফিরে আসলাম 25 মিনিট পর। যেই গ্লাসে আমি ড্রিঙ্কসটা সার্ভ করব তার মধ্যে আমি কিছু আইসক্রিম দিয়ে দিলাম, যেহেতু ওটা ফ্রিজে রেখেছি অলরেডি ওটা চিল হয়ে গেছে, তাই ঠান্ডাটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই ড্রিঙ্কসটাকে ঠান্ডা করে নেবেন। তারপর একটা চেকনি সাজে এইভাবে আমি গ্লাসের মধ্যে ড্রিঙ্কসটাকে ঢেলে দিচ্ছি। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও বাড়িতে বারবার তৈরি করবেন। একবার তৈরি করে এটা কিন্তু ফ্রিজেও আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছা আপনারা এটা সার্ভ করতে পারেন, মানে যখনই এই ড্রিঙ্কসটা খাবেন যদি মনে করেন তখন কিছুক্ষণ আগে বাইরে বের করে রেখে তারপর এটা সার্ভ করতে পারেন। রেসিপিটি
ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।